আজকে 10 মার্চ 2022 সন বিশ্ব কিডনি দিবস। এই দিবসটি সারা পৃথিবীতে পালিত হবে। 2006 সন থেকে সারা পৃথিবীতে প্রতি বছর বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে আসছে। এই দিবসের মোটামুটি একটা তাৎপর্য হচ্ছে কিভাবে মানুষকে এবং সচেতন করা যায় কিডনিকে সুস্থ রাখার জন্য। আমি অধ্যাপক হাবিবুর রহমান, শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান শিশু কিডনি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির। আমি সাধারণত আজকে শিশুদের কিডনি রোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথমে আমরা কিভাবে শিশু কিডনিকে সুস্থ রাখা যায় তা আলোচনা করার আগে আমরা জেনে নেই কিডনির স্বাভাবিক কাজ কী কী। কিডনির স্বাভাবিক কাজগুলি, প্রথমত কিডনি শরীরের দূষিত পদার্থ এবং অতিরিক্ত পানি বের করে দিয়ে পানি এবং একটা ভারসাম্য বজায় রাখে। দু নম্বর, শরীরের সারা মেটাবলিজমের পরে বিভিন্ন কোষগুলি যে সমস্ত অ্যাসিড তৈরি করে শরীর থেকে অ্যাসিডগুলি বের করে দিয়ে এবং পিএইচের মাত্রা নিরপেক্ষ রেখে, নিরপেক্ষ পিএইচ বলতে আমরা বুঝি 7.3 থেকে 7.45 পর্যন্ত বজায় রাখে। কিডনি আরেকটি অত্যন্ত মূল্যবান কাজ করে, শরীরে খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেটের মাত্রা নির্দিষ্ট রাখে। কারণ এই খনিজ পদার্থের মাত্রা যদি এদিক সেদিক হয় বা ভারসাম্য বজায় না থাকে শরীরে অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। কিডনির আরেকটি মূল্যবান কাজ হচ্ছে শরীরের রক্তচাপ নির্দিষ্ট রাখে। রক্ত, এটার কিডনি একটা ভাইটাল অর্গ্যান, রক্তচাপ মাত্রা নির্দিষ্ট পরিমাণ রাখার জন্য বা স্বাভাবিক রাখার জন্য। আরেকটি মূল্যবান কাজ হচ্ছে কিডনি ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, সেই ইরিথ্রোপয়েটিন লোহিত কণিকা তৈরিতে হেল্প করে। লোহিত কণিকার কাজ হচ্ছে তার মস্তিষ্কে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়। যদি হিমোগ্লোবিন ঠিক মতো তৈরি করতে না পারে তবে মানে একটা মানুষ রক্তশূন্যতা দেখা দেয় এবং ফ্যাকাশে হয়ে যায়। আরেকটা সর্বশেষ আমি যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি কিডনিতে তৈরি হয়। ভিটামিন ডি যদি মানে কিডনি তৈরি করতে না পারে তার যে ঘাটতির জন্য যে সমস্ত হাড়ে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে, তার মধ্যে একটা প্রবলেম বাচ্চা দীর্ঘকায় হবে না, বাচ্চা স্থূলকায় মানে খর্বকায় হবে এবং রিকেটস নামে এক ধরনের রোগ হাড়ে দেখা দিতে পারে। এখন আমরা দেখে নিই যে একটা স্বাভাবিক কিডনি যদি ঠিকমতো কাজ না করতে পারে কী কী রোগের উপসর্গ দেখা দিতে পারে একটা বাচ্চা। প্রথমে ধরে নিই যে বাচ্চা যদি দূষিত পদার্থ এবং অতিরিক্ত পানি বের করতে না পারে কী হতে পারে, শরীর ফুলে যাবে, যেমন নেফ্রোটিক সিন্ড্রোম একটা রোগ, যাতে রেনাল ফেলোর বা কিডনি ফেলোর রোগ, তাতে শরীর ফুলে যায় এবং শরীরে দূষিত পদার্থ জমা হয়ে থাকে। অ্যাসিড যদি বের করে দিতে না পারে বাচ্চার স্বাভাবিক শ্বাসকষ্ট হবে, শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, যেমন রেনাল ফেলুরে বেলায় আমরা দেখি বা কিডনি ফেলুরে শরীরে অ্যাসিডের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। কিডনি যদি ইরিথ্রোপয়েটিন সিক্রেশন না করতে পারে তো বাচ্চার রক্তশূন্যতা দেখা দেবে। কিডনি যদি ভিটামিন ডি তৈরি করতে না পারে বাচ্চার হাড়ে মানে প্রবলেম দেখা দেবে, তার মধ্যে রিকেট এবং খর্বকায় বাচ্চা দেখা দেবে। আবার আমরা এবার আসি আমরা উচ্চ রক্তচাপ। কিডনি যদি কোনো কারণে মানে রক্তচাপের মাত্রা নির্দিষ্ট না রাখতে পারে বাচ্চার হার্ট ফেলোর, স্ট্রোক এবং চোখের ব্যাঘাত ঘটতে পারে। কিডনি যদি খনিজ পদার্থের পরিমাণ বা ভারসাম্য বজায় রাখতে না পারে আইদা খনিজ পদার্থের পরিমাণ বেড়ে যাবে অথবা কমে যাবে। আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন পটাশিয়াম, পটাশিয়ামের মাত্রা যদি অনেক গুণ বেড়ে যায় তেমন মানে হার্ট ঠিক মতো কাজ করতে পারবে না। আবার যেমন রেনাল ফেলোরে ক্যালসিয়ামের মাত্রা যদি অনেক কমে যায় এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার খিঁচুনি হতে পারে। ফসফেটের মাত্রা দেখা যায় রেনাল ফেলোরে অনেক বেড়ে যায়, তাতে মানে কিডনির হার্টে এক ধরনের মানে মানে প্রবলেম হতে পারে, যেমন অ্যাথারোস্ক্লেরোসিস একটা রোগ আছে যার ফলে কিডনি মানে মানে হার্টে ব্লাড সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও মা বাবাকে খেয়াল রাখতে হবে আরও কিছু প্রবলেম কিডনি রোগের কারণে হতে পারে, যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, শরীর ফুলে যাওয়া, ক্ষুধা মন্দা, মানে মাসুলে মানে মাংসপেশিতে ব্যথা, এই সমস্ত উপসর্গ কিডনি রোগের কারণে দেখা দিতে পারে। এখন মা বাবাকে সচেতন থাকতে হবে উপরে যে লক্ষণগুলির কথা আমি আলোচনা করলাম তার কোনো একটি যদি দেখা দেয় বা একটির অধিক যদি দেখা দেয় মনে করতে হবে যে বাচ্চার কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।
অতি সত্তর বাচ্চাকে নিয়ে একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যত তাড়াতাড়ি পাওয়া যায় চিকিৎসা প্রদান করতে হবে। এর ফলে কিডনি আবার পূর্বাবস্থায় ফিরে আসবে এবং কিডনি সুস্থ হয়ে যাবে। এবার আমি মানে আজকের এই কিডনি দিবস উপলক্ষে মা বাবার উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে। চলুন আমরা আপনার বাচ্চার কিডনি সম্বন্ধে সচেতন হই, রোগ সম্বন্ধে খেয়াল রাখুন, আপনার বাচ্চাটা স্থূলকায় হয়ে যাচ্ছে কিনা, শরীর ফুলে যাচ্ছে কিনা, প্রস্রাবে রক্ত যাচ্ছে কিনা, আপনার বাচ্চার কিডনির মানে প্রস্রাব পরীক্ষা করুন, ওজন মাপুন এবং কি বাচ্চার কিডনিকে সুস্থ রাখুন। এটি এই বছরের কিডনি রোগ মানে কিডনি দিবস উপলক্ষে মা বাবার প্রতি এবং জনগণের প্রতি আমার প্রতি মানে বক্তব্য।